আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বন্ধুরা, জেকেসি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চীনা হাঁসের কৃমির সমস্যা কি আপনাকে চিন্তায় ফেলেছে? তাহলে আজকে এই ভিডিওটি আপনার জন্য। আমি আজ এই ভিডিওতে চীনা হাঁসের কৃমির সমস্যা দূর করার এমন 5টি কার্যকরী কৌশল আপনাদের সাথে শেয়ার করব, যা আপনার খামারের চীনা হাঁসের কৃমির সমস্যা দূর করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বন্ধুরা, দয়া করে এই ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না বা টেনে টেনে দেখবেন না, যার কারণে আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করতে পারেন, যা আপনার খামারটি পরিচালনা করতে অনেক ঝুঁকিপূর্ণ হতে পারে। বন্ধুরা, চলুন চীনা হাঁসের কৃমি সমস্যা দূর করার 5টি কার্যকরী কৌশল জেনে আসি। 1 নম্বর পয়েন্ট, পরিষ্কার পানি ও খাদ্য সরবরাহ। কৃমি সংক্রমণের একটি বড় উৎস হলো অপরিষ্কার পানি ও খাবার। তা বন্ধুরা, পানি ও খাবার দূষিত হলে আপনার খামারে কৃমি সংক্রমণ বেড়ে যাবে। তাই বন্ধুরা, প্রতিদিন আপনার খামারে পরিষ্কার পানি এবং খাদ্য দিতে ভুলবেন না। তাই বন্ধুরা, কৌশল নম্বর 2, আপনার খামারটি পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখা। তাই বন্ধুরা, খামারটি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আপনার খামারে কৃমি সংক্রমণ বেড়ে যেতে পারে। এই জন্য নিয়মিত আপনার খামারটি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং কোনো রকম ছাঁচিতে রাখা যাবে না। খামারটি কৃমি মুক্ত রাখতে হলে আপনার খামারটি প্রতি সপ্তাহে কমপক্ষে একবার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। বন্ধুরা, কৌশল নম্বর 3, হাঁসের স্বাস্থ্য পর্যবেক্ষণ ও পরীক্ষা। তা বন্ধুরা, আপনার হাঁসের স্বাস্থ্য পর্যবেক্ষণটা আমরা কিভাবে করব? এক্ষেত্রে আমরা যে হাঁসগুলোকে দেখব, প্রথমে আপনার হাঁসটি খাদ্য খেতে চাইবে না, খাদ্য খাবার অনীহা থাকবে আপনার হাঁসে। আপনার হাঁসের বুকে হাড়গুলো আস্তে আস্তে শুকায় যেতে থাকবে, হাঁসটি হালকা হতে থাকবে, ছোলা হয়ে যাবে, হাঁসের পায়খানার সাথে কৃমি পড়তে থাকবে। এই সমস্ত পরীক্ষাগুলো আপনি যখন জানতে পারবেন বা আপনার হাঁসের দেখতে পারবেন, তখন আপনি মনে করবেন যে আপনার হাঁসটি কৃমি আক্রান্ত হয়ে গেছে। এক্ষেত্রে আপনাকে কৃমি সমাধানের জন্য আমরা বিভিন্ন ধরনের যে মেডিসিন আছে বাজারে, এগুলো আপনি ওই সময় ব্যবহার করতে পারবেন। তা বন্ধুরা, কৌশল নম্বর 4, প্রাকৃতিক প্রতিরোধ ব্যবহার কৌশল। তা বন্ধুরা, কিভাবে আমরা ঘরোয়া পরিবেশে কৃমির সমস্যাগুলো দূর করতে পারি? তা বন্ধুরা, আমাদের বাড়ির আশেপাশে যে নিম গাছ দেখতে পাই, এই নিম গাছের পাতা, নিম গাছের ফল, এগুলো আমরা থেতো করে রস বানিয়ে আপনার হাঁসকে খাওয়াতে পারি। এর মাধ্যমে হাঁসকে আমরা খুব সহজেই কৃমি মুক্ত করতে পারি। এছাড়া আরো আদা, লেবুর রস, আপনি এগুলো রস বানিয়ে আপনার হাঁসকে খাওয়াতে পারেন। 5 নম্বর কৌশল, নিয়মিত কৃমি প্রতিরোধক ঔষধ খাওয়ানো। এক্ষেত্রে আমরা আপনার হাঁসকে বাজার থেকে নিয়মিত কৃমি নাশক যে ওষুধ পাওয়া যায়, এগুলো আমরা খাওয়াতে পারি। যেমন প্যারাভেট, এটি পাউডার আকারে পাওয়া যায়, 10 টাকা পাতা, 10 গ্রামের। অথবা এভিনেক্স, এটিও পাউডার আকারে পাওয়া যায়। আপনি প্যারাভেট অথবা এভিনেক্স, এই দুইটি পাউডার দুইটি কৃমিনাশক ঔষধ হিসেবে খাওয়ানো হয়ে থাকে। এই জন্য আপনি এই দুইটি যে কোনো একটি বাজার থেকে ক্রয় করে আপনি 1 গ্রাম হারে 1 লিটার পানিতে মিশিয়ে আপনার হাঁসকে সকালে খালি পেটে খাওয়াই যাবেন। বন্ধুরা, এবার আসুন, আপনার হাঁসকে কতদিন পর পর আপনি কৃমিনাশক ওষুধ খাওয়াবেন? বন্ধুরা, এক্ষেত্রে আপনি আপনার হাঁসকে প্রতি 3 মাস অন্তর অন্তর 3 মাস পর পর আপনার হাঁসকে কৃমিনাশক ওষুধটি খাওয়াই যাবেন। তাহলে আপনার হাঁস খুব সহজেই কৃমিমুক্ত হয়ে যাবে। তা বন্ধুরা, আজ এই ভিডিওতে চীনা হাঁসের কৃমি সমস্যা দূর করার জন্য যে 5টি কার্যকরী কৌশল আমরা আলোচনা করছি, এই কৌশলগুলো যদি আপনি আপনার খামারে প্রয়োগ করতে পারেন, তাহলে আপনার খামারটি কৃমিমুক্ত রাখা সম্ভব হবে। এইভাবে আপনি আপনার খামার পরিচালনা করুন এবং আপনার খামারটি সফলভাবে গড়ে তুলুন। তা সকলেই ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।